জোটের শরিকদের জন্য 70 আসন রেখে সংসদের 230 আসনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ সকাল থেকে প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া ও পীরগঞ্জের আসন থেকে লড়বেন। নতুন কিছু মুখ মনোনয়ন তালিকায় যোগ হওয়ার পাশাপাশি বাদ পড়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। জোটের আনুষ্ঠানিক তালিকা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা জ্যোতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের চিঠি হাতে পেতে রোববার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সম্ভাব্য প্রার্থীরা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 10:30টার দিকে প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বাইরে তখন আগ্রহী প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড়, মিছিল আর স্লোগানে মুখরিত পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনের মনোনয়নের চিঠি সংগ্রহ করা হয়। সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সংগ্রহ করেন নোয়াখালী 5 আসনের মনোনয়নের চিঠি। সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে কিশোরগঞ্জ 1 আসনের আবারও মনোনয়ন দেওয়া হলেও তার শারীরিক অবস্থার বিবেচনায় সেখানে মশিউর রহমান হুমায়ুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে গিয়ে মূলত দলের পরখাওয়া অভিজ্ঞ নেতাদেরই বেছে নেওয়া হয়েছে। জনগণ মূল্যায়ন করবে, বাংলাদেশ এবং বিশ্ব তার মূল্যায়ন করবে। জয়ের পতাকা শেখ হাসিনা। জনতা শেখ হাসিনার সৈনিক হিসাবে আমাদেরকে বিজয়ী হিসাবে জাতির কাছে উপস্থাপিত করবে। আমরা যে উন্নয়ন করেছি, সুতরাং আমাদের সামনে কোনো বিরোধী দল এসে দাঁড়াবার সাহস পাবে না। পরিচ্ছন্ন ভাবমূর্তি, এলাকায় গ্রহণযোগ্যতা ও বিজয়ের সম্ভাবনা বিবেচনায় চূড়ান্ত হয়েছে দলের প্রার্থী। মনোনয়নের চিঠি পাওয়ার পর আওয়ামী লীগের প্রার্থীরা জানালেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তারা। আমি বিশ্বাস করি আমার দলের নেতাকর্মী, তৃণমূল নেতাকর্মী সহ ঐক্যবদ্ধ, তার একজন সহকর্মী হিসাবে এই দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে। পুরনোদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও যোগ হয়েছে আওয়ামী লীগের মনোনয়নের তালিকায়। তাদের মধ্যে অন্যতম ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ ও পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের মতো নতুন মুখ। আর বাদ পড়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাবেক সাংসদ বি এম মোজাম্মেল সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি প্রদানের সময় প্রত্যাহারের চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মহাজোটের প্রার্থীর তালিকা। আগামীকাল অপরাহ্ন 3:30টায় আমরা জোটের প্রার্থীটা ঘোষণা করব। কৌশলগত কারণে কোনো আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা কোথাও কোথাও দুটো চিঠিও দিয়েছি। সঞ্জিদা জ্যোতি, বৈশাখী সংবাদ, ঢাকা।